কিশোরগঞ্জের নিকলি হাওর ভ্রমণের সময় পারলে একবার ঘুরে আসুন মাননীয় রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদের পৈতৃক বাড়ি থেকে। আমাদেরও ইচ্ছা তাই, তাই মিঠামাইন ঘাটে নেমে প্রথমেই চলে গেলাম রাষ্ট্রপতির বাড়ি দেখতে। মিঠামাইন ঘাট থেকে অটো ভাড়া করে যেতে পারবেন মাননীয় রাষ্ট্রপতির বাড়ি, ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা। মিনিট বিশেকের ভিতর আপনি পৌঁছে যাবেন রাষ্ট্রপতির বাড়ি। বাড়িটির তোরণ সদৃশ্য একটি গেট পার হতেই হাতের বাম পাশে চোখে পড়বে একটি মসজিদ। মসজিদের পাশেই রয়েছে বাড়ির মূল ফটক, সেখানে লেখা আছে হাজি মোহাম্মদ তায়েবউদ্দিন। উনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শ্রদ্ধেয় পিতা। শুক্রবার থাকায় দর্শনার্থীদের প্রচুর ভিড়। বাড়িতে ঢুকতেই হাতের বামে চোখে পড়বে দুটি টিনশেড ঘর, তার পাশে আরও একটি, মোট 3টি টিনশেড ঘর আপনার চোখে পড়বে। বাড়ির ডান দিকে রয়েছে সুদৃশ্য অট্টালিকা, দেখলে বোঝা যায় সাম্প্রতিককালে এটি নির্মাণ করা হয়েছে। আমরা বাড়ির পিছন দিকটাও একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। চেষ্টা করলাম বাড়ির কারোর সাথে কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক কাউকেও কথা বলার জন্য পাওয়া গেল না।
বাড়ির সামনের অংশে আরও একটি ভবনে মাননীয় রাষ্ট্রপতির ছবি দেখতে পেলাম। তার বুঝতে পারলাম মাননীয় রাষ্ট্রপতি যখন বাড়িতে আসেন তখন এই দিক থেকেই বাড়িতে প্রবেশ করেন। বাড়ির পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাননীয় রাষ্ট্রপতির এই বাড়িটি আর দশটি সাধারণ কোনো বাড়ি নয়। মুক্তিযুদ্ধ এবং কিশোরগঞ্জের ইতিহাস, সংস্কৃতি এবং উন্নয়নের সাথে জড়িয়ে আছে এই বাড়ি। তাই সময় থাকলে অবশ্যই একবার ঘুরে আসুন রাষ্ট্রপতির বাড়ি থেকে।